আসসালামু আলাইকুম। এস এ মিডিয়ার পক্ষ থেকে পুনরায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আইপিএর সাম্প্রতিক চেঞ্জ হওয়া চার্জ সম্পর্কে জানাবো, যেটা কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে চেঞ্জ হয়েছে, এই বিষয়টি সম্পর্কে তুলে ধরব। তো বরাবর মধ্যে তাদের ওয়েবসাইটে এসে ipay.com.pt এসে ফিজ বাটনে আমি ক্লিক করব। করলে এরকম একটি পেজ আসবে, সেই পেজে কিন্তু তাদের এখানে যে চার্জের বিষয়টি আছে, যেটা হচ্ছে ডেবিট বা ক্রেডিট কার্ডের যে চার্জের বিষয়, এটা হচ্ছে যে আগে যেটা 10,000 টাকা ছিল ক্রেডিট কার্ড থেকে টাকা আনা, 10,000 টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, সেটা এখন 5,000 টাকা করা হয়েছে। এবং 5,000 টাকার বেশি যদি আনেন সেক্ষেত্রে আপনাকে 2.5% সার্ভিস চার্জ দিতে হবে, যেটা আগে 10,000 টাকা ছিল। তো কেউ যদি ভুল করে 10,000 টাকা আনেন বা বিষয়টি খেয়াল না করেন, তাহলে কিন্তু তার প্রথম 5,000 টাকা ফ্রি হবে, বাকি 5,000 টাকার উপর কিন্তু 2.5% করে সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল হবে। এটা সাম্প্রতিক চেঞ্জ হয়েছে। আর বিজনেস মেম্বারদের যেটা ছিল আপ টু 1.5% চার্জ, যেটা আগের মতোই আছে, এটা তার আগের মতোই রেখেছে। তো তাদের মূল চেঞ্জ ছিল 10,000 টাকা যে ফ্রি ছিল ক্রেডিট কার্ডে, সেটা 5,000 টাকায় তারা নিয়ে এসেছে, আর ডেবিট কার্ডটা সম্পূর্ণ ফ্রি আছে, এটা তারা করেছে। তো তাদের এই চার্জটি নতুন এসেছে, এই জন্য আমরা আপনাদেরকে বিষয়টি সম্পর্কে জানালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে সর্বশেষ ইনফরমেশনটি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।